আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে ঈদ স্পেশাল ফ্রুট কাস্টার্ড তৈরির রেসিপি শেয়ার করব। এটি খেতে কিন্তু খুবই মজাদার। চলুন তাহলে ফ্রুট কাস্টার্ড তৈরির রেসিপিটা শুরু করা যাক। ফ্রুট কাস্টার্ড তৈরি করার জন্য প্রথমে একটি হাঁড়িতে আমি 1 লিটার গরুর দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে জাল করে 0.5 লিটার করে নিতে হবে। জাল করার সময় দুধটাকে অনবরত নাড়তে থাকতে হবে। দেখতেই পাচ্ছেন আমি দুধটাকে কতটুকু ঘন করে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ অনুসারে চিনি। স্বাদ আরও বাড়ানোর জন্য দিয়ে দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এ পর্যায়ে আর একটি বাটিতে জাল করে রাখা ঠান্ডা তরল দুধে প্রায় 1.5 টেবিল চামচ কাস্টার্ড পাউডার ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ বন্ধ করে একটু নাড়াচাড়া দিয়ে ঠান্ডা করে নেব। কুসুম গরম থাকা অবস্থায় দুধের সাথে কাস্টার্ড পাউডার আর দুধের মিশ্রণটাকে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে একটা বলক তুলে নিতে হবে। এরপর এটি রুম টেম্পারেচারে আসার পর 2 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। দু ঘন্টা পর নিজ নিজ পছন্দ অনুসারে কিছু ফল কেটে নিতে হবে। তৈরি করে রাখা মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে এতে কেটে রাখা ফলগুলো দিয়ে দিতে হবে। ফলগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এটিকে বাটিতে পরিবেশন করব। বাড়তি স্বাদের জন্য আমি আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজাদার ফ্রুট কাস্টার্ড। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।